বেসরকারি নর্দার্ন ইউনিভার্সিটির স্নাতক ও স্নাতকোত্তরের 3732 শিক্ষার্থীদের সমাবর্তনের মাধ্যমে সনদ দেওয়া হয়েছে। এছাড়াও উচ্চশিক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য স্বর্ণপদক দেওয়া হয় বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের 8 শিক্ষার্থীকে। রোববার বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ চন্দ্র। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ, পাকিস্তানের রাজনীতি